এই শীতকালীন সময়ে আপনি মরিচ চাষ করতে যাচ্ছেন কিন্তু আপনি আপনি জাত নির্বাচন করতে পারছেন না না এখন কি চাষ করবেন ভেবেই পাচ্ছেন কিন্তু মরিচের রাজা নাগাফায়ার এটা আপনাকে মানতেই হবে হয়তো অনেকেই জানেন যাই হোক আমি এই নাগাফায়ার জাতের মরিচের একটা ছোট্ট প্রজেক্টে আসছি আপনাদের এখানে এসে এই গাছগুলো দেখাবো এবং কিছু ইম্পর্টেন্ট তথ্য আপনাদের সাথে শেয়ার করব যেগুলো আপনাদের জানা খুবই জরুরি যাই হোক এখানে এসেছি দেখতেই পাচ্ছেন যে এখানকার জমির যে খালটা যে পাকাটা রয়েছে এটা কিন্তু কতটা পরিষ্কার সেই জন্যই পরিষ্কার পরিচ্ছন্ন প্রত্যেকটা প্রজেক্টের জন্য প্রয়োজন যেটা আপনারা অনেকেই জানেন আর এখন বর্তমানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে নাগাফায়ার জাতের মরিচের প্রজেক্ট আর এই মরিচের প্রজেক্টে আপনারা দেখতে পাচ্ছেন অল্প অল্প কয়েকটা কয়েকটা কিন্তু ফুল আসছে আসলে এই মরিচের স্প্রে নিয়ে অনেকেই হতাশার সম্মুখীন হন কিন্তু স্প্রে তো প্রয়োজনে সেই সঙ্গে কিন্তু সঠিক ম্যানেজমেন্টের প্রয়োজন দেখেন আমরা যারা মরিচ চাষ করি শুধু কোনো রকম জমিতে লাগিয়ে যেতে পারলে বেঁচে যায় এরকম একটা অবস্থা কৃষকদের কিন্তু এমনটা কিন্তু করা যাবে না কারণ যেখান থেকে আপনি ইনকাম করবেন টাকা ইনভেস্ট করবেন এবং সেখান থেকে আয় করার ইচ্ছা রয়েছে সেখানে তো একটু যত্ন নিতেই হবে তো আপনি যদি যত্ন না নেন সেক্ষেত্রে কিন্তু সম্ভব না তো সেক্ষেত্রে আপনারা দেখেন রকম করে সুন্দর করে এই পাকারটা কিন্তু পরিষ্কার রাখবেন আর যারা এই মালচিং পদ্ধতিটা ছাড়াও যারা চাষ করছে তাদের উদ্দেশ্যেও কিছু কথা থাকবে তারাও আপনারা আপনাদের জমির যে সকল গাছগুলো রয়েছে সেগুলো কিন্তু সব সময় কিন্তু পরিষ্কার রাখার চেষ্টা করবেন দেখেন এই প্রজেক্টের গাছগুলো কিন্তু অনেকটাই টাইপের হয়েছে এখানে অনেকটা যে দেখে এই বলছি এই ফাঁকা দেখে অনেকেই ভাবে যে এই এতটুকু আঠারো ইঞ্চি যদি ফাঁকা রাখা হয় তাহলে মরিচ গাছ যদি না থাকে তাহলে কেমনে মরিচ ধরবে আসলে ভাই এই নাগাফের ফলন এমনটা হয় যে এটা হচ্ছে অবিশ্বাস্যকর একটা ফলন হয় যারা ওই যে গুগল বা ফেসবুকে অনেক একটা গাছে বিভিন্ন ছবি দেখেন তাদের ওই গাছটা কিন্তু নাগাফায়ার জাতের এই গাছ যাই হোক আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এই গাছগুলো দেখেন একটা সময় ছোট্ট ছিল ছোট এই যে আমি আপনাদের যদি দেখাই তাহলে এই যে এই সাইডগুলোতে কিন্তু মালচিং ছাড়া কিন্তু কিছু জায়গা ফাঁকা ছিল তার জন্য কিন্তু লাগাই দিয়েছে দেখেন এই গাছগুলো কিন্তু এই যে থাকে আর সেই গাছগুলো কিন্তু বড় হয়ে দেখেন এখন বর্তমানে বেশ কিছুদিন বয়স হয়েছে সেই কারণে কিন্তু অনেকটাই কিন্তু ঝাপড়ে টাইপের হয়ে গেছে তো একটা সময় হবে যেটা হচ্ছে এখানে কিন্তু এই দুই জায়গায় মাঝখানে কিন্তু কোনো জায়গা থাকবে না এবং এটা কিন্তু একদম খুব ঝাপ্পের টাইপের একটা গাছ হবে যেটা হচ্ছে নাগাফার ক্ষেত্রে আমি বলছি তাই যারা হচ্ছে আপনার মরিচ চাষের ক্ষেত্রে এই জাতটা নির্বাচন করতে পারছেন না তাদেরকে আমি বলবো যে আপনারা নাগাফার জাতটাই সিলেক্ট করতে পারেন কারণ এটা অত্যন্ত ভালো একটা জাত যদিও আমাদের এর আগে খুব একটা চাষ করা হয় নাই কারণ এই প্রথম এবং অল্প কয়েকটা গাছ দিয়ে আমরা পরীক্ষামূলকভাবে চেষ্টা করেছিলাম দেখেছিলাম খুব ভালো পরিমাণে আসছে আর সেক্ষেত্রে এই আপনারা অনেকেই শশা চাষ করছেন বা অন্য অন্য কিছু চাষ করছেন তবে কনকনে শীতের কারণে কিন্তু বৃদ্ধি কিন্তু হচ্ছে না শশা যে ভালো না দেখা দিনের শুরু করতে পারেন এবং কিন্তু আপনার হারভেস্ট শেষ হয়ে যায় অল্প দিনে ফসল কিন্তু এই মরিচ যদি আপনি চাষ করেন নাগাফায় যাতে মরিচ সেক্ষেত্রে কিন্তু অনেক দীর্ঘায়ী একটা টাকা পয়সা আর্নের কিন্তু একটা সুযোগ থাকে আর যদি মরিচের দামটা যদি হয় করা তাহলে কিন্তু মরিচ থেকেই অনেক কিছু সম্ভব এটা একটা সম্ভাবনাময় ফসল যাই হোক যদি জাত নির্বাচন নিয়ে আপনাদের কোনো কথা থাকে তাহলে আপনারা নাগাফায়ার জাতের মরিচের চারা সংগ্রহ করতে পারবেন এটা হচ্ছে আমাদের ওই যে শাখাওয়াত ভাই আছে শাখাওয়াত ভাইয়ের কাছ থেকেও আপনারা নিতে পারেন এবং সেই সঙ্গে এই গ্রোয়ান নামক একটা প্রতিষ্ঠান আছে সেখানেও খুব ভালো কোয়ালিটির চারা দিয়ে থাকে তারা নাগাফায়ার জাতের চারা যাই হোক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার পেজে পেইজে নতুন হলে পেজটিকে ফলো করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম